সব শেষ, টাকা পয়সা চুরি করে বিদেশে পাঠিয়েছে, আপনার রিজার্ভের টাকা চুরি করছে, ব্যাংকের টাকা চুরি করছে, ব্যাংক ব্যবস্থাকে শেষ করেছে, প্রত্যেকটা জায়গাতে টাকা নিচ্ছে। আইন শৃঙ্খলা ফিরে আসবে, নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করবে, আর যে চুরি চামারি হয়েছে সেগুলোকে বন্ধ করার চেষ্টা করবে, আর বিচার বিভাগে যেন মানুষ বিচার পায় সেখানে ব্যবস্থা করবে। ওদেরকে ক্ষমতা ছেড়ে চলে যেতে বাধ্য করেছি, চলে গেছে তো গেছে, দেশেই নাই আর, পাড়ায় ভারত চলে গেছে। গত 17-18 বছরে এই দেশের উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে, যে সম্পদ লুট হয়েছে, এই সমাজকে যে নষ্ট করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি 17-18 বছর ধরে। আমাদের ছেলেরা তারা আন্দোলন করেছে গত জুলাই থেকে আন্দোলন শুরু করেছে আগস্ট পর্যন্ত তাদের, এবং আমাদের সামনে হাজার হাজার ছেলে মেয়ে সেদিন মৃত্যুবরণ করেছে, গুলি করে মেরে দিয়েছে রাজপথে। আমাদের ঠাকুরগা সামগ্রিকভাবে অনেক ছেলে আছে যাদের চোখ নষ্ট হয়ে গেছে, পা পঙ্গু হয়েছে, কেটে বাদ দিতে হয়েছে, আর চারটা ছেলে পুলিশের গুলোতে শহীদ হয়ে গেছে, অল্প বয়সের ছেলে, যুবক ছেলে, তাদের ভবিষ্যতে স্বপ্ন ছিল তারা লেখাপড়া শেষ করে ভবিষ্যতের মা বাপের দুঃখ বোঝাবে, সব স্বপ্নগুলোকে এই আওয়ামী লীগ সরকার শেষ করে দিচ্ছে। আজকে এই সরকার চলে গেছে, কিন্তু বাংলাদেশকে একেবারে আপনার, আমি বলি এটাকে ফোকলা করে দিয়ে গেছে, সব শেষ, টাকা পয়সা চুরি করে বিদেশে পাঠিয়েছে, আপনার রিজার্ভের টাকা চুরি করছে, ব্যাংকের টাকা চুরি করছে, ব্যাংক ব্যবস্থাকে শেষ করেছে, প্রত্যেকটা জায়গাতে টাকা নিচ্ছে, এই স্কুলের টিচার দিবে, শিক্ষক নিয়োগ দিবে টাকা, পিয়ন নিয়োগ দিবে টাকা, কলেজের শিক্ষক দিবে টাকা, যেখানে যেখানে যান যেখানেই কেটে গেছে বিক্রমভাবে টাকা দিতে হবে, কাকে আওয়ামী লীগকে, ওই জায়গা থেকে আমরা বের হয়ে আসছি। আমরা এখন একটা বলতেছি আমরা স্বাধীন হয়েছি, তাই না? আগস্ট পথের 5 তারিখের পরে অনেক রক্ত দিয়ে আমরা স্বাধীন হয়েছি, পুরোপুরি স্বাধীন কি হয়েছি ওই নিয়ে নাও। এখন কিন্তু আমার কোনো সরকার আসে নাই, সরকার আসছে একটা মাঝখানে মধ্যবর্তী অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারটা কোনো রাজনৈতিক সরকার নয়, এই সরকারটা হচ্ছে একটা নির্দলীয় এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার। তার দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে যে অল্প সময়ের মধ্যে সে এই দেশটাকে আইন শৃঙ্খলা ফিরাই আনবে, নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করবে, আর যে চুরি চামারি হয়েছে সেগুলোকে বন্ধ করার চেষ্টা করবে, আর বিচার বিভাগে যেন মানুষ বিচার পায় সেখানে ব্যবস্থা করবে। আমি কথাগুলো খুব সহজ করে বলতেছি ভাই, এখানে আমাদের অনেকে আছেন পণ্ডিত ব্যক্তি আছে, তারা মনে করবেন যে এই কথাগুলো আপনাদের জানা দরকার, না হলে ভুল হবে। সরকারটা বিএনপির না, এই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের, প্রধান হচ্ছে একজন খুব মানি লোক, শিক্ষিত হোক, যিনি নোবেল পুরস্কার পাইছেন প্রফেসর ডক্টর ইউনুস, তাই না? সবাই তাকে মানি, আমরা মানি না? তো কি চাই এই সরকারটার কাছে? এই সরকারটা আমাদের দেশটাকে এমন একটা নিয়ে যায় জায়গায় নিয়ে যাক, যেখানে আমরা আমাদের সবাই ভোট দিতে পারবো। ভোট দিতে চান না আপনারা? ভোট দিয়ে তো প্রতিনিধি নির্বাচন করতে চান, এমপি নির্বাচন করতে চান, আপনাদের উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে চান, চেয়ারম্যান নির্বাচিত করতে চান, তাই না? আমি তো সব শেষ করে দিচ্ছি, সবার আগে সিল মেরে সরকারের আর পুলিশ টুলিশ সকলকে দিয়ে ওনার রেজা দিন, তাই না? আর কি রেজা মাঝে আমরা দিব না, আমরা ওদেরকে পরাজিত করেছি, ওদেরকে ক্ষমতা ছেড়ে চলে যেতে বাধ্য করেছি, চলে গেছে তো গেছে, দেশেই নাই আর, পাড়ায় ভারত চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে, তাই না? কতটা ঘৃণা হলে মানুষ, তাদেরকে কতটা ঘৃণা করলে যে তার দেশে থাকার সাহস পর্যন্ত পায় না।